ফেস্টিভ সিজন তো একেবারে দোরগোড়ায়, মাদক গার আসতে আর একেবারে সময় নেই। তো তার জন্য তার আগেই আমাদের কিন্তু ফেসিয়াল করে ফেলতে হবে, যাতে কিনা আমাদের স্কিন হয়ে ওঠে একেবারে ঝকঝকে, তকতকে আর ফর্সা উজ্জ্বল। তো তার জন্য নামি দামি ফেসিয়াল পার্লারে গিয়ে টাকা খরচ করে বা সময় নষ্ট করে করানোর কোনো প্রয়োজন নেই। আজকে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে করে তোলা এই ফেসিয়ালটা তোমাদের স্কিনকে কিন্তু করে তুলবে এক সপ্তাহের মতো এরকম গ্লাস স্কিন। সো চলো চটপট চলে যাই মূল ভিডিওতে। এজন্য প্রথম স্টেপে ফেস প্যাক বানাবো, তার জন্য লাগছে এখানে প্রথমেই টক দই। যে কটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু মাস্ট বাই, এগুলো কিন্তু দিতেই হবে এর মধ্যে। সো কোনো কিছু স্কিপ করা যাবে না, অনেকেই জিজ্ঞেস করো। এরপর ইউজ করে নিচ্ছি এর মধ্যে কিন্তু বেসন, এবং এরপর এর সাথে মেশাতে হবে আমাদের গ্লিসারিন। একটু ভালো কোম্পানির গ্লিসারিন ইউজ করার চেষ্টা করবে, আমি এখানে এলকোর গ্লিসারিন ইউজ করেছি। এবং সবশেষে এর মধ্যে মেশাতে হবে দুটো ভিটামিন ই ক্যাপসুল। এরপর ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসে ফেস ওয়াশ করার পর এই প্যাকটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে। আজকের এই প্যাকটা এতটাই মানে তোমাদের জন্য ইউজফুল হবে, কারণ কি এই প্যাকটার মধ্যে যে কটা ইনগ্রিডিয়েন্ট রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের মুখকে করে তুলবে ফর্সা উজ্জ্বল, আর যে কোনো রকম ব্রণ মেচেতা পিগমেন্টেশন সানট্যানকে দূর করে আমাদের স্কিনকে করে তুলবে একেবারে ফর্সা আর চকচকে। তার জন্য প্রতি সপ্তাহে তোমরা এটাকে দুদিন ইউজ করতে পারো, বা তিন দিনও তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, এবং নাইট টাইমে করতে হবে। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে তা শুষ্ক ত্বককেও একেবারে কিন্তু গ্লোই আর উজ্জ্বল করে তুলবে, কারণ এর মধ্যে আমি দিয়েছি গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল, দুটোই কিন্তু আমাদের ফেস থেকে দাগ ছোপ ব্রণ মেচে তার দাগ তুলে দিতে সাহায্য করে। এবং সাথে মিশিয়েছি টক দই আর বেসন, যে দুটো কিন্তু আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এভাবে পরে 10 মিনিট তোমরা রেখে দেবে, এবং তারপর যখন দেখবে এরকম শুকিয়ে গেছে তখন কিন্তু তোমরা এটাকে একদম প্লেন ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। তারপরে দেখতে পাবে ইনস্ট্যান্টলি আমাদের স্কিন ফার্স্ট স্টেপের পরেই কী হারে গ্লো করছে। এরপর চলে যাব আমরা সেকেন্ড স্টেপে, যেখানে একটা ক্রিম বানাবো। তার জন্য একটা পরিষ্কার আমি কন্টেনার নিয়েছি, এর মধ্যে প্রথমে নিতে হবে সেম গ্লিসারিন। এরপর এর সাথে মেশাতে হবে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল, তোমরা অবশ্যই মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করবে, আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করেছি। এরপর এর সাথে মেশাতে হবে 2 থেকে 3টে ভিটামিন ই ক্যাপসুলের অয়েল, আমি এখানে ইভিয়নের ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি দুটো। এবং তারপর খুব ভালো করে এই 3টে প্রোডাক্টকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম থিক একটা ক্রিম কনসিস্টেন্সি তৈরি হয়ে যায়। এরপর এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে ফুল ফেসে, এবং ভালো করে মাসাজ দেবে। এই ক্রিমটা এতটাই ভালো একটা ক্রিম, যেটা তোমরা ইউজ করার পর আর কোনো মার্কেটের নামি দামি ক্রিম ইউজ করতে চাইবে না, কারণ এই ক্রিমটা একবার ব্যবহার করলেই তোমাদের স্কিন পরদিন সকালেই তোমরা দেখতে পাবে ইনস্ট্যান্ট গ্লো করছে, তোমাদের যে ডার্ক সার্কেল থেকে থাকে সেটাও তোমাদের কমে যাবে, কারণ ভিটামিন ই ক্যাপসুল রয়েছে এতে। যাদের ড্রাই স্কিন, ফেসে কোনো রকম গ্লো থাকে না, তার জন্য কিন্তু এই 3টে প্রোডাক্টটি অসাধারণ ম্যাজিকের মতো কাজ করবে, এবং ফেস থেকে দাগ ছোপ তুলে দিতে, চোখের তলা যাদের কুচকে গেছে, বয়স না হতেও বুড়িয়ে গেছে তোমাদের মুখ, এবং কপাল যাদের ভাঁজ পড়ে গেছে, এই সমস্ত কিছু ঝুলে যাওয়া ত্বককে কিন্তু একেবারে টান টান করে তুলতে সাহায্য করবে আজকের এই 2 স্টেপ ফেসিয়ালটা। এবং এটা তোমরা 7 দিন টানা যদি ব্যবহার করতে পারো, প্রতিদিনও তোমরা ইউজ করতে পারো, নাইট টাইমে কোনো অসুবিধা নেই। আর যদি নিতান্তই সময় না পাও তাহলে সপ্তাহে 3 দিন অবশ্যই তোমাদেরকে পুজোর আগে ইউজ করতে হবে। দেখতে পাবে তাহলে রেজাল্ট, দেখতেই পাচ্ছ গ্লাস স্কিন দেখাচ্ছে আমার ফেসটা। আজকের ভিডিও ভালো লাগলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও নতুন এসে থাকলে, এবং লাইক শেয়ার করে দিও আমার ভিডিওটাকে। বাই।